আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইফে আমি রুদ্র ইউসুফ চলে আসছি আপন কার কালেকশন গাড়ির শোরুমে। এই শোরুমটি মিরপুর মাজার রোডে লালকুঠি বাজারের ঠিক অপোজিটে অবস্থিত এবং এই শোরুমে বিভিন্ন মডেলের ইউজ কার আপনারা পেয়ে যাবেন। মোটামুটি গাড়ি কালেকশন অনেক এবং সব ধরনের বাজারের গাড়ি পাওয়া যায়। এবং এই মুহূর্তে এক্স করোলা গাড়ি কালেকশন বেশি, পাঁচটি গাড়ি রয়েছে। তো চলুন আমরা আজকে এক্স করোলা পাঁচটি গাড়ি দেখি। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, ইউজড কার গুলো পাওয়া যায়। তো এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে আমরা একটু জেনে নিই ভাই। এই মুহূর্তে আমার কাছে অনেকগুলি গাড়ি আছে, বিশাল কালেকশন আছে এক্স করোলার। এক্স করোলা, বিশেষ করে এক্স করোলার। আচ্ছা, আমার কাছে 6-6টা গাড়ি আছে। আচ্ছা, এক্স করোলা গাড়ি, এক্স করোলা গাড়ি 5-6টি রয়েছে। জি, ওল্ড শেপ এবং নিউ শেপ দুটেই আছে। আর এক্স করোলা ছাড়া আর কি কি গাড়ি রয়েছে? এক্স করোলা ছাড়া প্রবক্স আছে, তারপরে নিশান সানি আছে, কেয়ার 42 নোয়া আছে, সুপার স্টার লিমো আছে, একটা জিপ আছে, সুজুকি ভিটারা, হাইলাক্স কেবিন আছে। আচ্ছা, বেশ কিছু গাড়ি রয়েছে। জি, আর যেহেতু এক্স করোলা গাড়ির কালেকশন আজকে বেশি, আজকে আমরা এক্স করোলা গাড়িগুলো দেখবো সবগুলো, একটু কষ্ট করে সময় দিবেন। জি ইনশাআল্লাহ। পাশাপাশি অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব। জি ইনশাআল্লাহ। আমরা সিলভার কালার এই গাড়িটি দিয়ে শুরু করি। মডেল কত ভাইয়া? এটা 2003 মডেল। 2003 মডেল। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2014। 2003 মডেল, 2014 তে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন সিলভার কালার। সিলভারের কালারটি অরিজিনাল আছে ভাইয়া? কালারটা আমরা এইভাবেই পাইছি। আচ্ছা, এইভাবেই পেয়েছেন আপনি? জি, ফার্স্ট পার্টি মালিক, মালিকের কাছ থেকে আমরা কালারটা এইভাবেই পেয়েছি। সম্ভবত উনি হয়তো কালার করতে পারে বা টাচ আপ করেছে। হ্যাঁ, টাচ আপ করতে পারে, কিন্তু গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ। আচ্ছা, এই মুহূর্তে টাচ আপের কোনো কাজ নেই? না, এই মুহূর্তে কোনো কাজ নেই। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, ব্যাকলাইট অরিজিনাল আছে। হ্যাঁ আছে, সেটা টায়ার একদম ফ্রেশ। সিএনজি কি এলপিজি করা আছে? সিএনজি করা, সিএনজি করা আছে। জি, আমরা একটু সামনে ইন্টারভিউ দেখে নিই। ইন্টারিয়র ফ্রেশ দেখা যাচ্ছে, সিট কাভারও ভালো আছে। আমার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানবো ভাই। এটা 2003 মডেল। আর রেজিস্ট্রেশন? 2014 তে। জি, পেপারস? পেপারস আপ টু ডেট। আর প্রাইস কত রাখতেছেন ভাই? প্রতিটা গাড়ি পেপারস আপ টু ডেট। আচ্ছা, এই গাড়ির পেপারস ওকে। জি, এটা কত রাখতেছেন? এটা প্রাইস রাখছিলাম 7,80,000 টাকা। 7,80,000 টাকা। জি, আস্কিং প্রাইস? আর্থিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আমরা নেক্সট গাড়িটি দেখি। অবশ্যই যারা এই ভিডিও দেখবেন ফিজিক্যালি আসবেন, ডিটেলস দেখে নেবেন। আমরা যেহেতু গাড়ি অনেকগুলো দেখাবো, শুধু গাড়িটি দেখাচ্ছি, ডিটেলস দেখাতে পারবো না। দেখি মডেল কত ভাইয়া? এটা 2004 মডেল। 2004 মডেল। আর 2009 রেজিস্ট্রেশন? 9 রেজিস্ট্রেশন। জি, এটা নিউ শেপ গাড়ি। নিউ শেপের গাড়ি। জি, কালারটি অরিজিনাল আছে? অরিজিনাল। এটা সামনে পিছে গ্লাস অরিজিনাল। আচ্ছা, গ্লাস অরিজিনাল আছে, কালার অরিজিনাল আছে। জি, টাচ আপ করেছেন? এটা হালকা টাচ হবে, শুধু বাম্পার, শুধু বাম্পার টাচ আপ করা হয়েছে। জি, শুধু বাম্পারটা টাচ আপ হয়েছে, আর ওই চাকাগুলো অরিজিনাল আছে। আমি সিএনজি কিংবা এলপিজি করা আছে? এটা সিএনজি করা আছে। সিএনজি করা আছে? জি, সিএনজি ইনস্টল করা আছে। আমরা একটু সামনে ইন্টেরিয়র একটু দেখে নিই। এটা সিট কভারও লাগিয়ে দিছি, একদম নতুন সিট কভার লাগিয়ে দিছি। নতুন সিট কভার লাগানো, ডিভিডি প্লেয়ার আছে, ব্যাক ক্যামেরা আছে, এসি পারফেক্ট, সম্পূর্ণ প্রত্যেকটা সুইচে কাজ করে। নতুন সিট কভার লাগানো হয়েছে, তার মানে আরো অনেক দিন ইউজ করা যাবে। এই মুহূর্তে যিনি কিনলেন উনি চাইলে শুধু সামনে পিছনে বাম্পার, শুধু সামনে পিছনে বাম্পারটা লাগিয়ে, এটা আমি আলোচনা সাপেক্ষে আমি লাগিয়ে দেব। আচ্ছা, আলোচনা সাপেক্ষে আপনি বাম্পার ইনস্টল করে দিবেন। জি, আমার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানেন। এটা 2004 মডেল, এক্স করোলা নিউ শেপ, 2009 রেজিস্ট্রেশন, কাগজ আপ টু ডেট, 2 বছর 1 বছর। আর প্রাইস কত রাখছিল? এটার প্রাইস রাখছিলাম 11,20,000 টাকা। 11,20,000 টাকা। জি, আস্কিং প্রাইস? আর্থিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আমরা নেক্সট গাড়িটি দেখি, হোয়াইট কালার। মডেল কত ভাইয়া? 2003 মডেল। 2003 মডেল, হোয়াইট কালার। হোয়াইট কালার। আজকে আমরা যে গাড়িগুলো দেখছি প্রতিটি তো এক্স করোলা আছে? এক্স করোলা আছে। আচ্ছা, শুধু একটা গাড়ি আছে জি করোলা? একটি গাড়ি জি করোলা। জি করোলা, ওটা আমি দেখাবো। এখানে কালারটি অরিজিনাল আছে? এটার কালার অরিজিনাল আছে, সম্পূর্ণ গাড়িটা অরিজিনাল। গ্লাস কোনটা চেঞ্জ হয়েছে না অরিজিনাল আছে? না, সব অরিজিনাল আছে, চেঞ্জ করে নেই। সিএনজি কি এলপিজি? সিএনজি করা, সিএনজি করা। সিএনজি ইনস্টল করা আছে। টায়ার যেটা আছে 1 বছর ইউজ করতে পারবে, একদম নতুন টায়ার। আচ্ছা, চাকাগুলো ভালো আছে, অনেকদিন ইউজ করা যাবে। শুধু ভিতরের সিট কভারটা চেঞ্জ করতে হবে, ওটা আমি আলোচনার সাপেক্ষে আমি করে দেব।
আপনারা সিট কাভার আলোচনা সাপে কিনা শুরু করে দিবেন ডিভিডি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ওকে প্রত্যেকটা সুইচ ওকে আমরা গাড়ির মডেল সময় তারিখ বাজানবো এটা 2003 মডেল সাথের রেজিস্ট্রেশন পেপারস ট্যাক্সোকেন ফিটনেস 2 বছর 1 বছর আপ টু ডেট প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস রাখছি 980000 টাকা 980000 টাকা জি 980000 টাকা অবশ্যই আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা সিলভার কালার এই গাড়িটা দেখি মডেল কত ভাই এটা 2004 মডেল 2004 মডেল জি 2010 রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা সামনে পিছে গ্লাস সম্পূর্ণ অরিজিনাল কালারটা শুধু আমি টাচ আপ করেছি হালকা টাচ আপ করেছি হালকা টাচ আপ করা হয়েছে জি এই গাড়ি তো সামনে পিছনে বাম্পার নেই এবং ফগ লাইটও নেই এখন যদি কিনবেন উনি চাইলে এটা সরব করে নিতে পারবেন জি আমরা এই পাশ দিয়ে একটু ব্যাক সাইডটি দেখার চেষ্টা করি সিএনজি ইনস্টল করা আছে জি সিএনজি ইনস্টল করা আছে চাকাগুলি ফ্রেশ আছে কোনো খোলা কাটা মাইল মুন কোথাও কিছু নাই অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল এটা পিছনের গ্লাসটা সামনের গ্লাসটা সম্পূর্ণ অরিজিনাল আমরা সামনে ইন্টেরিয়র দেখি এটা সিট কভার চেঞ্জ করতে হবে না একদম ফ্রেশ সিট কভার এখনো কোনো কিছু হয়নি সিট কভার ফ্রেশই আছে তারপর এখন যিনি কিনবেন তার জন্য আসলে ডিভিডি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ওকে আছে প্রত্যেকটা সুইচ ওকে আছে এসিটা টাচ যিনি কিনতে উনি চাইলে নতুন করে সিট কভার লাগালে আসলে গাড়িটি একেবারে নতুন মতো হয়ে যাবে জি উনি চাইলে আমি কারণ সিট কভার যেটি আছে মোটামুটি ইউজ হয়েছে জি আর একটা সিট কভারের দাম তো আসলে খুব একটা বেশি না আমরা গাড়ি মডেল সময় তারিখ বাজান এটা 2004 মডেল এক্স করলা 2009 রেজিস্ট্রেশন ফিটনেস টেক্সটোকেন আপ টু ডেট 2 বছর 1 বছর প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস আছে 11,20,000 টাকা 11,20,000 টাকা 20,000 টাকা 11,20,000 টাকা আলোচনা সবে কার্থিং প্রাইস আলোচনা করার সুযোগ রয়েছে আমরা নেক্সট গাড়ি দেখি এটা গোল্ডেন বেস কালার এটা গোল্ডেন বেস কালার জি করলা এটা অরিজিনাল জি করলা 2003 মডেল এই গাড়ির সামনে হালকা ফাটা আছে গ্লাস এটা অরিজিনাল গ্লাস একটু ফাটা আছে আমি চেঞ্জ করে নেই এটা আলোচনা সাপেক্ষে যদি চায় আমি চেঞ্জ করে দিব এখন যে অবস্থায় আছে এই গ্লাসটি তো এমনি তো ইউজ করা হ্যাঁ এমনি ইউজ করা যাবে সিএনজি কি এলপিজি করা আছে এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে জি সামনে পিছে বাম্পার লাগানো আছে এই গাড়িটার পিছনে একটা টাকা খরচ নেই সম্পূর্ণ ওকে আছে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে কালারটি কি অরিজিনাল নাকি কালারটা অরিজিনাল কালারটা চেঞ্জ করি নাই এখন টাচ আপ করেছেন না টাচ আপ করি নাই টাচ আপ হয়নি অরিজিনাল কালারে আছে আমরা তো সামনে ইন্টারভিউটা দেখে নিই ডিভিডি প্লেয়ার আছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ওকে আছে প্রত্যেকটা সুইচ ওকে আছে এসি পারফেক্ট এসি ইঞ্জিন সম্পূর্ণ পারফেক্ট আমরা গাড়ি মডেল সময় তারিখ বাজানবো এটা অরিজিনাল জি করলা 2003 মডেল 2007 রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট 2 বছর 1 বছর এটা দাম রাখছি 980000 টাকা 980000 টাকা জি 980000 টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর আজকে আমরা যে গাড়িগুলো দেখছি প্রতিটি গাড়ি তো প্রথম মালিকানায় আছে জি প্রতিটা গাড়ি অরিজিনাল ফার্স্ট পার্টি মালিক আচ্ছা প্রথম মালিকানায় আছে জি আমরা একটু প্রোবক্স গাড়িটা একটু দেখে নিই প্রোবক্স গাড়ি মডেল কত ভাই এটা 2011 মডেল 2011 এটা 2011 মডেল 2017 রেজিস্ট্রেশন এই গাড়িটাও সম্পূর্ণ অরিজিনাল যা আছে এখনো হাত দেওয়া হয়নি পেপারস আপ টু ডেট প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখছি 870000 টাকা 870000 টাকা সিএনজি ইনস্টল করা আছে হ্যাঁ সিএনজি করা আছে 100 লিটার বোতল ভাই আমরা একটু শোরুমে অ্যাড্রেসটি জেনে নেই আমাদের শোরুমটা হলো আপন কার কালেকশন মিরপুর 1 নম্বর মাজার রোড লালকুঠি বাজারের ঠিক অপোজিটে 297 নম্বর হোল্ডিং নম্বর 297 আমার মোবাইল নাম্বার হলো 01712147032 ভাইয়া অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো সুন্দর সুন্দর আমাদেরকে দেখাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম